ঢাকায় হচ্ছে আওয়ামী লীগের যে কোনো অনুষ্ঠানে একটি পরিচিত মুখ, সেও এখানে এখানে চলে এসেছে, তা আওয়ামী লীগের যে কোনো সমাবেশে তাকে এই পোশাকে তাদেরকে সবসময় দেখা যায়। এই যে তুমি ঢাকা থেকে এখানে আসলে কি কারণে? আমি আওয়ামী লীগের যেখানে জনসভা, যেখানে নির্বাচন থাক আমি সেখানে যাই। আমার বক্তব্য একটাই, ১৬টি মানুষ একদিন চলা খেলা থেকে প্রত্যাখ্যান করে আগামী নির্বাচনে জয়ন্তী শেখ হাসিনাকে নৌকামাকে ভোট দিয়ে সংসদের পারে উন্নয়ন কাজে এগিয়ে নেবে। একটা সময় ছিল যে এই দক্ষিণবঙ্গ ছিল একেবারে উন্নয়ন বঞ্চিত, সেই সময় এখানকার রাস্তাঘাটের কিংবা যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ, কোথাও মানে পাকা সড়ক যেটাকে বলা হয় এই সড়ক বলতে গেলে ছিলই না। ঢাকা থেকে বরিশাল কিংবা খুলনা এই দুটো জায়গার এসেছিল, কিন্তু এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে শুধু ঢাকা সহ না, জেলার সঙ্গে সংযোগ নয়, একবারে উপজেলা গ্রাম পর্যায় পর্যন্ত হচ্ছে পাকা সড়ক কিংবা ইট বিছানো রাস্তা হয়ে গেছে। এই প্রত্যন্ত গ্রামগুলোতেও এখন দেখা যাচ্ছে যে ইঞ্জিন চালিত রিক্সা কিংবা ভ্যান চলছে, এবং সেখান থেকে সহজেই যারা ছাত্র ছাত্রী তারা সহজেই শহরের কিংবা পৌরসভার স্কুলগুলোতে এসে শিক্ষা লাভ করতে করছেন। ছোটবেলায় এই এলাকার কিরকম চিত্র দেখেছেন আর এখন কি অবস্থা? হ্যাঁ, অত্যন্ত ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন করেছেন। আমাদের এই অঞ্চল ছিল স্বাধীনতা পরবর্তীতে অবহেলিত, আমরা ছিলাম বঞ্চিত। জনতা শেখ হাসিনায় ক্ষমতা আসার পর আমাদের পদ্মা সেতু করে দিয়েছেন তিনি, আমরা আজকে তিনি ভাঙা টু ফরিদপুর রেল চালু করবেন, যেটা ছিল আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পদ্মা সেতু, এবং এই রেল সেটা আজকে তিনি উদ্বোধন করবেন। তো এই অঞ্চলের যে উন্নয়নের জোয়ার আমরা দেখতে পাচ্ছি, সেই জোয়ার আমরা ধরে রাখতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিব এবং তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি। সমাবেশ হবে দুপুর দুটোর সময়, এখনো আমার চারপাশে দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ, মানে মানুষের মাথাতে পুরো ভর্তি হয়ে গেছে, দেখা দেখা যাচ্ছে না। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী মাসিক রাহাতের কাছে। মাজার